ফার্স্ট ম্যাচ ছিল, আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের ব্যাটসম্যানরা মানে রান করতে পারি না আসলে, এই উইকেটে এত অল্প রান করে জেতাটা এটা অনেক ডিফিকাল্ট। 125 রান টি-20তে আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তারপরও আমি মনে করি যে বেনি হয়াল অনেক ভালো ব্যাটিং করেছে লাস্টের দিকে, হয়তো ওই কয়টা রান করেছে বলে আমরা ফাইট দিতে পারছি, না হলে হয়তো এত ফাইট হতোও না। আর যেহেতু ফার্স্ট ম্যাচ, এখনও ওভারকাম করার অনেক কিছু আছে আমাদের, যে যে জিনিসগুলো ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর অবশ্য আমরা সামনে তো অনেক ম্যাচ আছে, আরও ভালো ভালো অপরচুনিটি আছে। আমি মনে করি যে এটা থেকে আমাদের অনেক যে ভুলগুলো আছে সেগুলো যদি শিখতে পারি, তাহলে আমাদের নেক্সট ম্যাচে আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা দেখেন যে টি-20 খেলায় কিন্তু দুইটা ওভারই অনেক যথেষ্ট, একটা দুইটা ওভারই, বাট ওরা ভালো ট্রাই করেছে আমার বোলাররা, বিশেষ করে শরীফুল মুগ্ধ, ওরা ট্রাই করেছে, বাট এন্ড অফ দ্য ডে হয়নি। ওরাও ভালো ক্রিকেট খেলেছে, বিশেষ করে জিয়া ভাই ওই সময় খুব ভালো ব্যাটিং করেছে। বলবো যে এটা হতে পারে, হয়তো ওরা নিজেদের ভুল যেটা আছে আমরা হয়তো এটা নিয়ে পরে ডিসকাস করব, বাট এটা এ না যে হতাশ হওয়ার কিছু নেই, এবং যে ওরা যে অনেক খারাপ বোলার এরকমও কোনো কিছু না। আমি মনে করি যে অবশ্যই ওরা অনেক ভালো বোলার। আপনি দেখেন শরীফুলও বাংলাদেশে অনেক ভালো করেছে টি-20 ওয়ান ডে, এবং টেস্টে অনেক ভালো বোলিং করেছে, দেখেন সব জায়গায়ও ভালো করছে, বাট একটা ম্যাচ হতেই পারে। মুগ্ধও অনেক ভালো বোলার, আমি মনে করি যে ও ডোমেস্টিক অনেক পারফর্ম করেছে, বাট ক্রিকেট খেলা একটা দুটো ম্যাচ হতেই পারে, বাট এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে ওভারকাম করার অনেক সুযোগ আছে। আমাদের রান করতে হবে টি-20তে, আপনি বোলারদের যদি বেশি রান দেন তাহলে বোলারদের জন্য ইজি হয়ে যায়। বিশেষ করে দেখেন যে অ্যাটলিস্ট 150+60 রান হলে অনেক ভালো হতো, বাট আমাদের আমরা 20-25টা রান কম করেছি, 150+ রান করলে হয়তো আমাদের জন্য ইজি হতো, বাট প্রথম দিকে উইকেটগুলো আর্লি পড়াতে হয়তো ওই রানটা কাভার হয়নি। বাট মনে করি ফার্স্ট ম্যাচ আমাদের, যেহেতু আমরা ওইরকমভাবে আমরা ফার্স্ট ম্যাচটা মানে বুঝেছি, দেখলাম যে কীভাবে কী হয়, ফরেনাররাও ওরাও অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, বাট যত তাড়াতাড়ি আমরা নিজেরা অ্যাডজাস্ট করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হবে। উইকেট ভালো ছিল, একটু স্পিন করছিল, বাট ভালো ছিল আমি মনে করি, বাট আমরা ব্যাটাররা ফল করেছি। ব্যাটসম্যানরা যদি একটু যত্ন সহকারে একটু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতো তাহলে ভালো হতো। দেখেন আমাদের টিম কিন্তু আমি মনে করি অনেক ভালো একটা টিম, গুড প্লেয়াররা যারা আছে তারা রিসেন্টলি খেলছে, টি-20 ফরম্যাটে খেলছে, এবং ফরেনার যারা আছে ওরাও অনেক ভালো আছে, বাট হয়তো দুই একটা ম্যাচ অ্যাডজাস্ট করতে করতে অনেক বুঝতে বুঝতে চলে যাবে, বাট আমি মনে করি স্টিল আমি বিলিভ করি যে না, ওরা ভালো ক্রিকেট খেলবে, এবং অবশ্যই ব্যাটসম্যানরা যদি ভালো ক্রিকেট খেলে অবশ্যই আমরা বোলাররাও সাপোর্ট করতে পারবো, বাট দুইটা মিলেই কিন্তু টিম রেজাল্ট করে। যেহেতু একটা ম্যাচ গেছে, একটা ম্যাচ দেখে বিবেচনা করা উচিত না, এখনও অনেক ম্যাচ আছে, ইনশাল্লাহ আশা করি চেষ্টা করব ভালো কিছু করার জন্য। হ্যাঁ অবশ্যই উইকেট ভালো ছিল, উইকেটটা একটু স্পিন করছিল, বাট মনে করি যে ওই রকম খারাপ হচ্ছিল না, মোটামুটি যদি রেসপন্সিবিলিটি নিয়ে খেলা যাচ্ছিল তাহলে অবশ্যই ভালো ভালো ব্যাটিং করা যায়। আসলে নিজে যতই ভালো খেলি না কেন, টিম যদি না জেতে তাহলে কিন্তু ওই পারফরমেন্সটা কাউন্ট করা হয় না, বাট আমার কাছে সেটা ভালো ভালো লাগে না। বিশেষ করে টিম যদি জিততো তাহলে আরও বেশি ভালো লাগতো, যেহেতু নিজের পারফর্ম করেছি টিম জিতলে অলওয়েজ ভালো লাগতো। হ্যাঁ 150+ হলে আমি মনে করি যে যে কোনো টিম জিততে পারে, আপনার খেলাটা এমন না, 150+ হলে তাহলে আপনার যারা মানে দুই দিকেই থাকবে খেলাটা, এমন না যে 70-30 হবে, 50-50 থাকবে খেলাটা। আপনার 150+ হলে যারা ভালো করবে, এক্সট্রা অর্ডিনারি খেলবে, তারাই ম্যাচটা জিততে পারবে আমি মনে করি। হয়তো আমরা 25টা রান শর্ট হয়েছে, হয়তো 25টা রান হলে হয়তো আরও খেলাটা এখন যেরকম ফাইট হচ্ছে আরও বেশি ফাইট হতো, কারণ অপোনেন্ট টিম কিন্তু 125 রান, কিন্তু আমাদের রান রেট কিন্তু ওই রকম বেশি বাড়েনি, সবসময় 6 করে রান ছিল অলমোস্ট সবসময়, কিন্তু রানটা যদি 8 হতো 9 হতো 10 হতো তখন কিন্তু রান রেটটা প্রেশারে হয়তো উইকেট আরও বেশি ক্লাবস করতো, বাট এটাই আমি মনে করি যে 150+ হলে যে কোনো টিম জিততে পারে যারা বেশি এফোর্ট দিবে। দেখেন আমি তো অলমোস্ট স্পিনারদেরই বেশি বল করানো হয়েছে প্রথম 10-12 ওভারের উপরে, দেখেন যে নাসুম ভাই করেছে, আমি করেছি, তারপর অলমোস্ট আপনি দেখেন এক এক অফ স্পিনারও করিয়েছে, মানে অলমোস্ট 12 ওভারের মতন স্পিনারই করা হয়েছে ফার্স্টের 10-12 ওভার, বাট
সিচুয়েশনটা ওই রকমই ছিল যে এখানে হয়তো স্পিন বোলারদের ব্যাটসম্যানরা অত ইজি খেলতে পারছিল না, এর জন্য হয়তো বেশি তারাও করেছে, আমিও করানোর চেষ্টা করেছি, কারণ এন্ড অফ দ্য ডে ব্যাটসম্যান যেটাই বেশি প্রবলেম ফেস করে সেটাই কিন্তু করানো হয়। সিনিয়র না, আমরা একটা জিনিসই চেষ্টা করছিলাম, যে আমি বলতেছিলাম একটা কথায় যে জেতা হারা নিয়ে টেনশন না করে ম্যাচটা যেন শেষ পর্যন্ত খেলা হয় এবং দেখি আমরা কি হয়, ট্রাই করি। দেখেন যে হয়তো দুইটা ওভার যদি লাস্টের দিকে দুইটা ওভার ভালো বোলিং করতো, মাঝখানে আমাদের কি বলার যে দুইটা বলার ছিল শরীফুল এবং আপনার মুগ্ধ, ওরাই কিন্তু আমাদের কি বলার, আপনি মাঝখানে আমাকে বলেন, আপনি নাসুম ভাই বলেন, আমাদের চেয়েও কিন্তু ওদের রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ ওরা কিন্তু টাফ টাইমে বল করে দেখেন, বাট ওরা কিন্তু টাফ টাইমেই বল করে। আমি মনে করি যে অবশ্য হয়নি, বাট আমি মনে করি ওরাই আমার কি বলার এবং ওরাই সামনে ভবিষ্যতে ম্যাচগুলো ওরাই জিতাবে। সময় বলবো এটা তো আমাদের ম্যানেজমেন্ট আছে, অবশ্য আমি মনে করি যে আমাদের কোচ আছে, ও অনেক হেল্পফুল, এবং ও আছে, ম্যানেজমেন্ট আছে, আমি আছি, সবাই মিলে মিশেই একটা মনে করেন ই করে এই একটা টিম করা হয়, বাট সবাই সবার সাথে ডিসকাস করে যেটাই টিমের জন্য ভালো হয় সেটাই আমাদের করা হবে ইনশাল্লাহ সামনের ম্যাচগুলো হতে। দেখেন যে এই ম্যাচটা হেরেছি বলে যে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে এরকম কোনো কিছু না, আমাদের টিমে যারা আছে সবাই ভালো প্লেয়ার, আমি মনে করি সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার, বিভিন্ন বাংলাদেশেও খেলেছে, যারা ফরেন আছে তারা বাইরের বিভিন্ন লিগ খেলে, বাট আমি মনে করি কি যে অ্যাডজাস্ট যত দ্রুত অ্যাডজাস্ট করতে পারবে আমাদের কন্ডিশনের সাথে তত তাড়াতাড়ি আমাদের রেজাল্টটা পাবো। সো এটাই আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি আমাদের টিম অ্যাডজাস্ট করতে পারে। থ্যাংক ইউ ভাই, ভাই গুড।